আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। মূলত ইন্টারনেট সংযোগের ত্রুটির কারণে লাইভ ক্লাসে আসতে 2-1 মিনিট লেট হয়েছে, তো সেজন্য দুঃখিত। তো আজকে তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তোমরা জানো যে চ্যাপ্টার 10, ইফেক্ট অফ টর্শন অফ সলিড অ্যান্ড হলো শ্যাফ্ট, এই শ্যাফ্ট দশম অধ্যায়, এই শ্যাফ্ট চ্যাপ্টারের তাত্ত্বিক অংশ নিয়ে কথা বলবো আজকে। এখানে ইকুয়েশন ডেরিভেশন আছে, কিছু তাত্ত্বিক কথাবার্তা আছে, এগুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা জানো যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এ হাতে গোনা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি 2-3টে চ্যাপ্টার থাকে, তার মধ্যে এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুতরাং আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে, আমার কথাগুলো শুনতে পাচ্ছো কিনা এবং দেখতে পাচ্ছো কিনা প্লিজ কমেন্টস করে জানাও, জানালে আমার জন্য সহজ হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছো। শুরুতেই বলবো শ্যাফ্ট কি, শ্যাফ্ট কাকে বলে। এর পূর্বেও আমি তোমাদের শ্যাফ্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। শ্যাফ্ট হলো মূলত একটা দণ্ড যার ব্যাসের চেয়ে দৈর্ঘ্য বেশি হবে, হ্যাঁ, এটাকে আমরা শ্যাফ্ট বলতে পারি। যেমন আমি চিত্রে এখানে তোমাদেরকে একটা শ্যাফ্ট দেখানোর চেষ্টা করেছি, যেটা একটা প্রপেলার শ্যাফ্ট। এটা তোমরা জানো গাড়িগুলোতে দেখা যায় প্রপেলার শ্যাফ্ট ব্যবহার করা হয়। বাস এবং মাইক্রোতে তোমরা দেখতে পাবে না, কিন্তু ট্রাকে তোমরা স্পষ্ট দেখতে পাবে। ফ্রন্ট যে দুইটা হুইল আছে, ওই হুইলের মাঝে যে শ্যাফ্ট থাকে, আর রেয়ার যে হুইল দুটি আছে, অর্থাৎ পিছনে যে দুটো হুইলের মাঝে যে শ্যাফ্ট থাকে, এই ফ্রন্ট হুইল আর রেয়ার হুইলের মাঝে একটা সংযোগ আর একটা শ্যাফ্ট থাকে, সেটাই হলো প্রপেলার শ্যাফ্ট, যেটা পাওয়ারটাকে ট্রান্সফার করে ফ্রন্ট হুইল থেকে রেয়ার হুইলে, আবার রেয়ার হুইল থেকে ফ্রন্ট হুইলে, যা হোক না কেন। এবার আসি আমরা শ্যাফ্টের টর্শন কি, টর্শনটা কি। দেখো তো, এই যে দেখো তো, এটা টর্ক প্রয়োগের ফলে, এটা বল প্রয়োগের ফলে, মোচড়ানো, প্রচুর বল প্রয়োগের ফলে এটা মোচড়ায় গেছে, মোচড়ায় গিয়ে চেহারা এরকম হয়ে গেছে। আগের চেহারা কেমন ছিল নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, যে এটা কিউবিক আকৃতির ছিল আগে চেহারা, এবং এটা স্ট্রেট ছিল, সেটা এখন এভাবে বেঁকে গেছে। নিচের দিকে তাকাও তো, এই চিত্রটার দিকে তাকাও, এক প্রান্তে আবদ্ধ করা হয়েছে, এই যে প্রান্তে আবদ্ধ করা আছে, অপর প্রান্তে মোচড় বল প্রয়োগ করা হয়েছে, এটাকে টর্ক প্রয়োগ করতেছে। টর্ক কি আমরা আসবো, মোচড় বল প্রয়োগ করার ফলে এটা, এই যে দেখো, হিডেন লাইন বা ডটেন লাইন বরাবর আগে ছিল লেন্থ, এখন এটা বেঁকে গিয়ে এরকম হয়ে গেছে। তার মানে এই এক প্রান্তে আবদ্ধ রেখে অপর প্রান্তের উপর বল প্রয়োগ করলে এটা মোচড়ায় যায় বা যেতে চায়, এই যে মোচড়ায় যায় বা যেতে চায়, এই যে অবস্থায় আছে, এটাকে আমরা বলবো টর্শন অবস্থায় আছে, শ্যাফ্টটা টর্শন অবস্থায় আছে। এবার আমরা আসবো টর্ক কি। দেখলা তোমরা আগের চিত্রে, এই যে দেখো, এই চিত্রটা তোমরা দেখছো যে টর্ক, এই টর্কটা কি, টর্কে টি দিয়ে প্রকাশ করা হয়। এই টর্কটা হলো, এই যে তোমরা চিত্রটা আমি সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করি, এটা একটা, আমরা জানি এটা একটা রেঞ্জ, এই রেঞ্জটা একটা নাটকে সে টাইট দিবে। আচ্ছা, নাটকে টাইট দিতে গেলে তোমার ক্লোকওয়াইজ রেঞ্জটাকে তোমাকে ঘুরাইতে হবে। তাহলে তুমি রেঞ্জটাকে যে ঘুরাইতে, যে হাতলে বল প্রয়োগ করতেছো, তোমার হাত ম্যানুয়ালি বল প্রয়োগ করতেছো, এই যে বল সেটা হলো এফ, এই বল প্রয়োগের ফলে এই রেঞ্জটা এইভাবে ঘুরে যাবে, তাই না? এই যে ঘুরে গেলে যে ঘূর্ণয়ন প্রবণতা তৈরি হলো, এটাই টর্ক। দেখো এখানে তাত্ত্বিক ভাবে লেখা আছে, কোন দণ্ডকে এক প্রান্তে আবদ্ধ রেখে, যেমন এই প্রান্ত আবদ্ধ করা হয়েছে, টাইট দেওয়া হয়েছে, আবদ্ধ রেখে অপর প্রান্তে যদি এমন ভাবে লোড প্রয়োগ করা হয় যাতে তা মুচড়িয়ে যায় বা যেতে চায়, তবে দ্বন্দ্বের উপর ওই লোডের প্রভাবকে, মুচড়িয়ে যায় বলতে এটা ঘুরতে চায়, ঘুরে যায় বা ঘুরতে চায়, মুচড়িয়ে যায় বলা হয়েছে এখানে, তবে দ্বন্দ্বের উপর ওই লোডের প্রভাবকে টর্ক, টার্নিং মোমেন্ট, মোমেন্ট দুই ধরনের হয়, একটা শুধু মোমেন্ট, একটা হলো টার্নিং মোমেন্ট। টার্নিং মোমেন্টটা হলো যেই বল প্রয়োগের ফলে ঘুরে, এই যেমন এটা এই প্রান্তে আবদ্ধ রেখে যদি আমি ডান প্রান্তে বল প্রয়োগ করি তাহলে রেঞ্জটা ঘুরবে, তাহলে এটাকে বলবো আমরা টার্নিং মোমেন্ট, টার্নিং মোমেন্ট বা টুইস্টিং মোমেন্ট বলে। টার্নিং মোমেন্ট আরেক ধরনের আছে, যা হোক এখন এই মুহূর্তে তোমাদের আমি বুঝাতে চাচ্ছি না এটা। তাহলে টর্ক, টার্নিং মোমেন্ট বা টুইস্টিং মোমেন্ট একই কথা, মূলত কথা হলো শ্যাফ্টের এক প্রান্তে যদি আবদ্ধ রাখা হয়, অপর প্রান্তে যদি বল প্রয়োগ করা হয় তাহলে এটা মোচড়ায় যায় বা ঘুরে যায় বা ঘুরতে চায়, এই যে ঘুরে যায় বা ঘুরে যাওয়ার যে প্রবণতা এটাকেই বলি আমরা টর্ক, টার্নিং মোমেন্ট অথবা টুইস্টিং মোমেন্ট। তাহলে
এবার আমরা একটা প্রমাণ, গুরুত্বপূর্ণ প্রমাণ করব। এই প্রমাণটা পরীক্ষায় আসে, প্লাস চাকরি পরীক্ষাগুলোতেও এই প্রমাণটা আসে। এই প্রমাণের সাথে অনেকগুলো ম্যাথ রিলেটেড সমস্যা আছে, সুতরাং প্রমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। এটা তোমরা মনোযোগে দেখবে। সলিড শ্যাফ্টের জন্য SS সমান 16T বাই পাই ডি কিউব। SS সমান হলো শিয়ার স্ট্রেস, আর টি তে টর্ক, আর ডি তে হলো ব্যাস। তাহলে সলিড শ্যাফ্টের জন্য SS সমান 16T বাই পাই ডি কিউব সূত্রটা প্রমাণ করব আমরা। এই চিত্রটা দেখে একটু লক্ষ্য করি, এটা একটা শ্যাফ্ট, এটা একটা শ্যাফ্ট, অবশ্যই শ্যাফ্টটা সলিড শ্যাফ্ট। সলিড শ্যাফ্টের ক্ষেত্রে আমরা প্রমাণ করব, বারবার করে বলতেছি সলিড শ্যাফ্ট। সলিড শ্যাফ্ট কাকে বলে বুঝো? যার ভিতর ফাঁপা নেই তাকে বলে সলিড শ্যাফ্ট। হলো যার ভিতরে নেই সেটাকে বলে সলিড। সলিড ইংরেজি শব্দ, এর বাংলা হলো নিরেট, অর্থাৎ যার ভিতর কোনো ফাঁকা জায়গা বা ফাঁকা স্থান বা ফাঁপা নেই সেটাকে বলি আমরা সলিড বা নিরেট। এই সলিডের জায়গায় যদি আবার প্রশ্ন আসে নিরেট শ্যাফ্টের জন্য প্রমাণ করো, তোমরা যেন আবার ভুল করো না। সলিড শ্যাফ্ট আর নিরেট শ্যাফ্ট একই কথা। এই যে একটা সলিড শ্যাফ্টের এটা হলো ফেস, অর্থাৎ এটা সাইড ভিউ। শ্যাফ্ট কেমন তোমরা দেখছো নিশ্চয়ই, তো শ্যাফ্টের ফ্রন্ট ভিউটা সাইড ভিউটা কেমন হবে? এটা বৃত্তাকার। এই যে ফ্রন্ট ভিউ এটা হলো কেন্দ্র, কেন্দ্রকে আমরা ও বলতেছি। এই বাইরে শ্যাফ্টের উপর টর্ক টি প্রয়োগ করা হয়েছে, এই যে দেখো টর্ক টি প্রয়োগ করা হয়েছে। টর্ক টি প্রয়োগের ফলে এই শ্যাফ্টটা এইভাবে ঘুরতে যাবে। আচ্ছা, টর্ক টি প্রয়োগ করা হয়েছে, এই শ্যাফ্টের ব্যাসার্ধ বলতেছি আমরা আর, স্মল আর। কেন্দ্র ও হতে শ্যাফ্টের ব্যাসার্ধকে বলতেছি স্মল আর। আর এই যে কেন্দ্র ও থেকে আর ওয়ান দূরত্বে একটা ক্ষুদ্র রিং বিবেচনা করছে, এই যে ক্ষুদ্র একটা রিং বিবেচনা করা হয়েছে। কত দূরত্বে? আর ওয়ান দূরত্বে, অর্থাৎ রিং এর ব্যাসার্ধ হলো আর ওয়ান, শ্যাফ্টের ব্যাসার্ধ হলো আর। এই রিং এর, এই ক্ষুদ্র রিং এর ক্ষেত্রফলকে আমরা বলতেছি ডিএ। সম্পূর্ণ শ্যাফ্টের ক্ষেত্রফলকে বলবো আমরা এ, আর ক্ষুদ্র রিং এর ক্ষেত্রফলকে বলবো আমরা ডিএ। আর এই শ্যাফ্টের ব্যাসকে আমরা তাহলে কি বলবো? ডি। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসকে কি বলবো? ডি। এবার আমরা আসি, এর উপর টর্ক টি প্রয়োগ করা হচ্ছে। দেখো এখানে তাত্ত্বিকভাবে এই কথাগুলোই লেখা আছে। ধরি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি শ্যাফ্টের উপর টর্ক টি কাজ করিতেছে, কেন্দ্র ও হতে আর ওয়ান দূরত্বে ডিএ ক্ষেত্রফল বিশিষ্ট। এই যে দেখো ডিএ ক্ষেত্রফল, এই রিংটার ক্ষেত্রফল হলো ডিএ। ডিএ ক্ষেত্রফল বিশিষ্ট একটা রিং বিবেচনা করি। এবার আসি, তোমাদেরকে একটা সহজ করার জন্য বলতেছি, কেন্দ্র থেকে যত দূরে বল প্রয়োগ করা হবে টর্ক টার্নিং মোমেন্ট বা মোমেন্ট তত বাড়বে। তোমরা জানো যে মোমেন্ট সমান কি? বল গুলো লম্ব দূরত্ব। তাহলে বল যদি একই থাকে, লম্ব দূরত্ব যদি বেড়ে যায়, সেক্ষেত্রে লম্ব দূরত্বে বেড়ে গেলে কিন্তু মোমেন্ট বেড়ে যাবে। তাহলে এখানে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে মোমেন্ট বাড়বে, দ্যাট ইজ টর্ক বাড়বে। তাহলে আমি বলতে পারি সর্বোচ্চ টর্ক যেখানে উৎপন্ন হবে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস থেকে সেখানে উৎপন্ন হবে, কারণ সর্বোচ্চ শিয়ার স্ট্রেসের সাথে সম্পর্ক হলো টর্ক। টর্ক ভেরিয়েবল হলে শিয়ার স্ট্রেস ভেরিয়েবল হবে, শিয়ার স্ট্রেস সর্বোচ্চ হবে তখনই যখন টর্ক ম্যাক্সিমাম হবে। তাহলে টর্ক ম্যাক্সিমাম কোথায় হবে? এই যে এই শ্যাফ্টের সর্বোচ্চ দূরত্বে হবে সর্বোচ্চ টর্ক, কারণ দূরত্ব যত কমে আসবে টর্ক তত কম উৎপন্ন হবে, কারণ সেখানে দূরত্ব কমে যাচ্ছে। দূরত্ব কমের কারণে মোমেন্ট কমে যাবে, মোমেন্ট কমে যাওয়ার অর্থই হলো টর্ক কমে যাবে। তাহলে এবার আসি, কেন্দ্র ও হতে আর দূরত্বে সর্বোচ্চ শিয়ার পীড়ন, দেখো আর দূরত্বে কিন্তু সর্বোচ্চ শিয়ার পীড়ন বলা হয়েছে। এই যে কেন্দ্র ও হতে আর দূরত্বে সর্বোচ্চ শিয়ার পীড়ন, শিয়ার পীড়নকে আমরা ইংলিশে বলি SS, শিয়ার স্ট্রেস SS। কত দূরত্বে? আর দূরত্বে। তাহলে কেন্দ্র ও হতে একক দূরত্বে সর্বোচ্চ শিয়ার পীড়ন আমরা জানি, ঐচ্ছিক নিয়ম থেকে জানি, একক দূরত্ব হলে এটা গিয়ে নিচে ভাগ হবে। এবার কেন্দ্র ও হতে আর ওয়ান দূরত্বে, আর ওয়ান দূরত্বে কে আছে? কেন্দ্র ও হতে আর ওয়ান দূরত্বে রিং আছে, রিং। তাহলে আমি বলতে পারি কেন্দ্র ও হতে আর ওয়ান দূরত্বে রিং এর ক্ষেত্রে, রিং এর শেয়ার পীড়ন, কার শেয়ার পীড়ন এখানে? আর ওয়ান দূরত্বে কে আছে? রিং। তাহলে রিং এর শেয়ার পীড়ন SS বাই আর, এটা তো আমরা এখান থেকে পাইলাম। তাহলে একক দূরত্বে যদি শেয়ার পীড়ন এটা হয়, আর ওয়ান দূরত্বে শেয়ার পীড়ন বেশি হবে, অর্থাৎ আর ওয়ান গুণ হবে। তাহলে আমরা রিং এর শেয়ার পীড়ন পাইলাম SS বাই আর ইন্টু আর ওয়ান। এবার আমরা বের করব শেয়ার পীড়ন থেকে আমরা শেয়ার লোড বের করব। তাহলে রিং এর লোড, কার লোড? রিং এর লোড সমান রিং এর পীড়ন গুণন ক্ষেত্রফল। আচ্ছা, পীড়ন সমান আমরা কি জানি? লোড বাই এর এরিয়া। তাহলে লোড সমান কি? পীড়ন গুণন ক্ষেত্রফল বা এরিয়া রিং এর। তাহলে রিং এর পীড়ন কতটুকু? SS বাই আর ইন্টু আর ওয়ান। এটা হলো রিং এর ব্র্যাকেটের ভিতরে যে দেখতে পাচ্ছ, এটা হলো রিং এর শেয়ার পীড়ন। এই যে সেই শেয়ার পীড়ন, এই যে শেয়ার পীড়ন আর রিং এর কতটুকু? SS বাই আর ইন্টু আর ওয়ান ইন্টু ক্ষেত্রফল। এখানকার ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে প্রকাশ করছি?
ডিএ দিয়ে প্রকাশ করছে, এই যে ডিএ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই সেই ক্ষেত্রফল ডিএ। তাহলে আমি রিং এর লোড পাইলাম, আমি আসলে টর্ক বা টার্নিং মোমেন্ট বের করতে চাই, তাহলে লোড দরকার হবে, কারণ বল মোমেন্ট বা টার্নিং মোমেন্ট বা টর্ক সমান হলো বল গুণন লম্ব দূরত্ব। যদি লম্ব দূরত্ব আমার, তাহলে বল আগে দরকার, অর্থাৎ মোমেন্ট বের করতে গেলে আমাকে বল গুণন লম্ব দূরত্ব দরকার, তাহলে বল আগে বের করতে হবে, এই সেই বল আমরা বের করে নিলাম। এবার আমরা টর্ক বা টার্নিং মোমেন্ট বা টুইস্টিং মোমেন্ট বের করব। তাহলে রিং এর উপর টর্ক ক্ষুদ্র, রিংটা যেহেতু ক্ষুদ্র অংশ, এই জন্য টর্কে টি তে প্রকাশ করা হয় আর রিং এর টর্কে ডিটি তে প্রকাশ করা হচ্ছে, যেহেতু রিংটা একটা ক্ষুদ্র অংশ। তাহলে ডিটি সমান এটা হলো কি ক্ষেত্রফল, সরি লোড, এটা কি লোড, এই যে ব্র্যাকেটের ভিতরে এটা সম্পূর্ণ অংশটা আছে, এটা হলো লোড ইনটু ব্যাসার্ধ। এখানে এখন লক্ষ্য করো, এখানে আর ওয়ান ব্যাসার্ধ আসলো কেন, খেয়াল করে দেখো তো, এখানে এই যে দেখো তো আর ওয়ান দূরত্বে যদি আমি বল এফ প্রয়োগ করি, তাহলে কেন্দ্র ও তে যে মোমেন্ট উৎপন্ন হবে, তাহলে এফ ইনটু আর ওয়ান হবে কিনা, এটাই তো ঘুরাবে, এই শেপটাকে ঘুরাবে, তার মানে এটাই টার্নিং মোমেন্ট বা টুইস্টিং মোমেন্ট, অর্থাৎ এটাই টর্ক। তাহলে টর্ক সমান বল গুণন লম্ব দূরত্ব, এখানে যেহেতু এটা বৃত্তাকার, তার লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান, বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে লম্ব দূরত্ব হয় তার ব্যাসার্ধের সমান, এই জন্য এখানে রিং এর ব্যাসার্ধ হলো আর ওয়ান, অর্থাৎ এখানে লম্ব দূরত্ব বলতে এখানে ব্যাসার্ধ ব্যবহার হবে, কার ব্যাসার্ধ, রিং এর ব্যাসার্ধ, রিং এর ব্যাসার্ধ কত আর ওয়ান, এই সেই আর ওয়ান। তাহলে আমি ক্ষুদ্র অংশের টর্ক পেলাম, এখানে দেখো সমস্ত সেকশনের টর্ক অর্থাৎ সমস্ত শ্যাফ্টের টর্ক যদি আমি বের করতে চাই, তাহলে রিং কে যদি আমি জিরো থেকে ব্যাসার্ধ সর্বোচ্চ ব্যাসার্ধ আর পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, তাহলে সমস্ত শ্যাফ্টের, এই সমস্ত শ্যাফ্টের টর্ক বের করতে পারবো। তাহলে উভয় প্রান্তে আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনে দেখো এই যে দেখো এটা শ্যাফ্টের, এই শ্যাফ্টের লোয়ার লিমিট জিরো, আপার লিমিট হলো আর, কেন এই শ্যাফ্টের সর্বনিম্ন ব্যাসার্ধ হতে পারে শূন্য আর সর্বোচ্চ ব্যাসার্ধ হতে পারে কত আর, এই জন্য জিরো টু আর লিমিট ব্যবহার করা হয়েছে, আর টর্কের এখানে যেহেতু কোনো লিমিট নাই, সুতরাং ইন্টিগ্রেশন অফ ডিটি জিরো টু আর, এটাকে এখানে লেখা হচ্ছে আর ওয়ান, আর ওয়ান গুণ করলে কি হয় আর ওয়ান স্কোয়ার, এস এস বাই আর, এস এস বাই আর ইনটু আর ওয়ান, আর ওয়ান গুণ করলে আর ওয়ান স্কোয়ার ইনটু ইএ। বুঝতে পারছো নিশ্চয়ই, আমরা জানি ইন্টিগ্রেশনের ভিতরে কনস্ট্যান্ট থাকতে পারবে না, এই যে আর ওয়ান স্কোয়ার ইন্টিগ্রেশন করব আমরা, তাহলে এস এস বাই আর এখানে কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দেব। এবার দেখো এই যে এস এস বাই আর কে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দেওয়া হয়েছে, আর টি কোথা থেকে আসলো, এবার আবারও একটু পিছনে ফিরে যাই, ইন্টিগ্রেশন অফ ডিটি, অর্থাৎ এখানে যদি ডিএক্স থাকতো, আমাদের মনে আছে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স, কারণ এখানে মনে মনে একটা ওয়ান থাকে, এই ওয়ানের ইন্টিগ্রেশন যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে তাই হবে, এক্স এখানে এক্স থাকলে ওয়ানের ইন্টিগ্রেশন যদি এক্স হয়, তাহলে টি থাকলে ওয়ানের ইন্টিগ্রেশন টি হবে, এই সেই টি এখানে, এই সেই টি এখানে আসছে, ইন্টিগ্রেশন অফ ডিটি অর্থাৎ ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি হয়, আর এস এস বাই আর কনস্ট্যান্ট বাইরে বের করে আনা হয়েছে, তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে আর ওয়ান স্কোয়ার ডি এ, এই ইন্টিগ্রেশন অফ জিরো টু আর, আর ওয়ান স্কোয়ার ডি এ, এটাকে বলা হয় পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কে জে তে প্রকাশ করা হয়। এতদিন তোমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কে আই জেড জেড নামে চিনে আসছে, এই যে আই জেড জেড নামে চিনে আসছে, যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হলো আই জেড জেড, আর এখন থেকে জানবা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কে জে দিয়ে প্রকাশ করা হয়, এই জে। তাহলে এই যে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাদের নিশ্চয়ই মনে আছে, ইন্টিগ্রেশন পদ্ধতি থেকে তোমরা প্রমাণ করেছো এইগুলো, ত্রিভুজের ক্ষেত্রে, বৃত্তাকার সেকশনের ক্ষেত্রে এগুলো তোমরা করে আসছো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। তাহলে এটাকে আমি বলবো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে। এখান থেকে যদি আমি এস এস কে ফ্রি করতে চাই, তাহলে টি টির সাথে আর গুণ হবে, জে নিচে গিয়ে ভাগ হবে, তাহলে টি আর বাই জে। এই সমীকরণটাও অনেক সময় প্রমাণ আসে, যে প্রমাণ করো যে এস এস সমান টি আর বাই জে, এটাকে আমি বলতেছি এক নম্বর সমীকরণ, অর্থাৎ শিয়ার স্ট্রেস এস এস সমান টি আর বাই জে, কখনো কখনো প্রমাণটা এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত থাকলে তাহলে এখানেই ক্লোজ। আর আমার তো যেহেতু প্রমাণ 16t বাই পাই ডি কিউব করব, তাহলে এখানে জে হোক বলা হয় পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে সমান পাই ডি টু দি পাওয়ার 4 বাই 32, এটা তোমরা জানো পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64 প্লাস পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64, এই দুটো যোগ করলে হয় পাই ডি টু দি পাওয়ার 4 বাই 32 পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জের মান। এবার ব্যাসার্ধ আর এর মান কি, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এবার জে এবং আর এর মানটা এখানে এই এক নং সমীকরণে বসাই, এখানে আর এর মান বসানো হয়েছে, এখানে জের মান বসানো হয়েছে, এটাকে সিম্পলিফাই করা হয়েছে,
এটা ভাগটাকে গুণ করে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, ডি আর ডি টু দি পাওয়ার 4 কাটলে এখানে ডি কিউব থাকে, 2 আর 32 কাটলে 16 থাকে, আর এখানে টি থাকে, তাহলে 16t বাই পাই, ডি আর ডি টু দি পাওয়ার 4 কাটলে ডি কিউব, তাহলে পাই ডি কিউব। তাহলে আমি বলতে পারি সলিড শ্যাফটের ক্ষেত্রে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস SS সমান 16t বাই পাই ডি কিউব। আশা করি তোমরা বুঝতে পারছো যেটা কোথা থেকে আসলো। আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এই সেই রিংটা, শুধু রিং এর চিত্রটা আমি দেখাইছি, কেন্দ্র থেকে R1 দূরত্বে রিং এর ব্যাসার্ধ ছিল। আচ্ছা, একে যদি আমি লম্ব অঙ্কন করি, এখান থেকে যদি একটা আনুভূমিক x অক্ষ বরাবর রেখা অঙ্কন করি, এই বিন্দুকে মিলিত হবে, এটাকে আনুভূমিক দূরত্ব x, এটাকে বলা হয় খাড়া দূরত্ব y। তাহলে পোলার মোমেন্ট অফ যে সমান আমি কি বলতেছি, এটা R1 স্কয়ার dA, R1 এর পরিবর্তে আমি পিথাগোরাসের উপপাদ্য থেকে অধিভুজের উপর বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। তাহলে R1 স্কয়ার পরিবর্তে x স্কয়ার প্লাস y স্কয়ার আমি বসাতে পারি এখানে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার যদি ইন্টিগ্রেশন আলাদা করি, তাহলে x স্কয়ার dA y স্কয়ার dA, এটাকে জানি আমরা x অক্ষ y অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া, এটাকে বলি আমরা x অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া, x অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া আর y অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া যোগ করলে হয় পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা IZZ নামে এতদিন চিনে আসছো, আর এখন থেকে এটা জানবা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া J। আমি আবারও এখানে পিথাগোরাসের সূত্রটা এখানে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা প্রমাণ করব সলিড শ্যাফটের জায়গায় ফাঁপা শ্যাফট, হলো শ্যাফট, হলো বা ফাঁপা শ্যাফটের জন্য SS সমান 16t d বাই পাই টু দি পাওয়ার 4 মাইনাস d টু দি পাওয়ার 4। যেহেতু শ্যাফটটা ফাঁপা, সুতরাং তার বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল D আর ভিতরের ব্যাসার্ধ, বাইরের ব্যাস ক্যাপিটাল D, ভিতরের ব্যাস স্মল d। এবার আমরা চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, এটা একটা ফাঁপা শ্যাফট যার বাইরের ব্যাসার্ধ হলো ক্যাপিটাল R আর ভিতরের ব্যাসার্ধ হলো স্মল r, আর এর ভিতরের অংশটা কি ফাঁপা, এই অংশটা হলো ফাঁপা। এবং এবার লক্ষ্য করো কেন্দ্র O হতে R1 দূরত্বে একটা রিং বিবেচনা করা হয়েছে, আগের মতোই সেম কেস, আগের মতো একটা রিং বিবেচনা করা হয়েছে যার ক্ষেত্রফল dA, আর এই শ্যাফটের উপর টর্ক T কাজ করতেছে। আচ্ছা, শ্যাফটের উপর টর্ক যদি T কাজ করে, আমরা আগে যথারীতি আগের মতোই আমরা এবার বলতে পারি, ধরি ফাঁপা শ্যাফটের ভিতরে ব্যাসার্ধ R, বাইরে ব্যাসার্ধ ক্যাপিটাল R, এর উপর টর্ক টি কাজ করতেছে কেন্দ্র ও হতে R1 দূরত্বে dA ক্ষেত্রফল বিশিষ্ট একটা রিং বিবেচনা করি। নিশ্চয়ই কথাগুলো আমি তোমাদেরকে এখানে চিত্র থেকে বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা আসি, আমরা জানি সর্বোচ্চ দূরত্বে সর্বোচ্চ শিয়ার পীড়ন উৎপন্ন হবে, যেহেতু সর্বোচ্চ দূরত্বে টর্ক প্রয়োগ করা হয়েছে, সরি, যেহেতু সর্বোচ্চ দূরত্বে সর্বোচ্চ টর্ক উৎপন্ন হবে, তাহলে আমি বলতে পারি কেন্দ্র ও হতে, ওই যে আগের প্রমাণটা ছিল এখানে স্মল আর, কারণ হলো সর্বোচ্চ দূরত্ব ছিল স্মল আর, এবার কিন্তু সর্বোচ্চ দূরত্ব ক্যাপিটাল আর। সুতরাং আমি বলতে পারি কেন্দ্র ও হতে ক্যাপিটাল আর দূরত্বে সর্বোচ্চ শিয়ার পীড়ন হলো SS। আচ্ছা, কেন্দ্র ও হতে একক দূরত্বে সর্বোচ্চ শিয়ার পীড়ন এই আর নিচে গিয়ে ভাগ হবে, কেন্দ্র ও হতে R1 দূরত্বে রিং এর, R1 দূরত্বে কে আছে রিং, রিং এর শিয়ার পীড়ন SS বাই আর, যেহেতু একক দূরত্বে শিয়ার পীড়ন এটা হবে, R1 দূরত্বে শিয়ার পীড়ন অবশ্যই বেশি হবে, অর্থাৎ R1 টা গুণ হবে, তাহলে রিং এর শিয়ার পীড়ন পাইলাম। এবার রিং এর লোড আগের মতোই পীড়ন গুণন ক্ষেত্রফল, এখান থেকে পীড়ন আর ক্ষেত্রফল dA যথারীতি এখানে আসলো, তাহলে আমি লোড পাইলাম। এবার টর্ক বের করব, রিং এর টর্ক বের করতে রিং এর ব্যাসার্ধ গুণ হবে, রিং এর লোড হলো এটা, লোডের সাথে ব্যাসার্ধ গুণ হবে, এই যে সম্পূর্ণ লোডটা এখানে দেখানো হয়েছে তার সাথে ব্যাসার্ধ গুণ হচ্ছে, সেম কেস আগের মতো হুবহু, কোনো পার্থক্য নাই এ পর্যন্ত। এবার আসো সমস্ত সেকশনের টর্ক, এটা যদি রিং এর উপর টর্ক হয় সমস্ত সেকশনের টর্কের জন্য ইন্টিগ্রেশন করব, বা উভয় পাশে ইন্টিগ্রেশন করলে এইবার ইন্টিগ্রেশনের দেখো লিমিট, দেখো আগের লিমিট ছিল, লোয়ার লিমিট ছিল 0, সর্বোচ্চ লিমিট ছিল কি স্মল আর, এবার লক্ষ্য করো সর্বনিম্ন লিমিট হলো স্মল আর, সর্বোচ্চ লিমিট হলো ক্যাপিটাল আর, কেন শ্যাফটা ফাঁপা, যার জন্য তার ভিতরের একটা ব্যাসার্ধ আছে, বাইরের একটা ব্যাসার্ধ আছে, তাহলে ভিতরের ব্যাসার্ধ লোয়ার লিমিট, বাইরের ব্যাসার্ধ আপার লিমিট। আমরা জানি SS বাই আর কে বাইরে বের করব, আর যেহেতু এটা কনস্ট্যান্ট তাকে বাইরে বের করে দেব, আর ডিটি কে ইন্ডিকেশন করলে হবে টি, লক্ষ্য করো ডিটি কে ইন্ডিকেশন করে হয়েছে টি, SS বাই আর কে বাইরে বের করে দেওয়া হয়েছে R1 স্কয়ার dA, এখানে সরি এখানে ওয়ানটা এখানে সাফিক্স না হয়ে এটা মিস্টেক, সরি এই যে এখানে দেখানো হয়েছে R1 স্কয়ার dA, এটাকে বলা হয় যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এখনই যেটা শেখানো হলো, তাহলে এর পরিবর্তে আমি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যে ব্যবহার করব, এখান থেকে SS কে যদি আমি ফ্রি করি টি আর বাই জে, এক নম্বর সমীকরণ, এই প্রমাণটা কিন্তু আগেও করছি আমরা, এখানে শুধু স্মল আর ছিল। এবার লক্ষ্য করো
এই যে আর এর মান কি ডি বাই টু, এই যে আর এর মান হলো ডি বাই টু, আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ফাঁপা শ্যাফ্টের ক্ষেত্রে নিশ্চয়ই মনে আছে পাই টু দি পাওয়ার ফোর মাইনাস ডি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই 32। তাহলে মান বসাও, জের মান বসানো হলো, আর এর মান বসানো হলো 1 নং সমীকরণে। এটাকে সিম্পলিফাই করো, নিচেরটা উল্টে গেল, 32 আর 2 কাটলে 16, আর এখানে যেহেতু টি এর সাথে কাটাকাটি যায় না তাহলে 16 টি ডি, উপরে থাকলো 16 টি ডি, নিচে কি থাকলো পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। তাহলে আমি বলতে পারি হাপা শেপ বা হলো শেপের ক্ষেত্রে সর্বোচ্চ শিয়ার পীড়ন এস এস সমান 16 টি ডি বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। আগের প্রমাণটা যদি কেউ বুঝে থাকো তাহলে পরের প্রমাণটা নিয়ার অ্যাবাউট সেম, এটা কাছাকাছি আশা করি বুঝতে পারছো। এবার আমরা আরেকটা প্রমাণে আসব, নতুন একটা প্রমাণ। প্রমাণটা হলো টর্ক এবং টুইস্ট কোণের মধ্যে সম্পর্ক, থিটা ইকুয়ালস টু টি এল বাই জি জে, হোয়ার থিটা ইজ দ্য টুইস্ট অ্যাঙ্গেল, টি ইজ দ্য টর্ক, এল ইজ দ্য লেন্থ অফ দ্য শ্যাফট, এন্ড জি ইজ দ্য মডুলাস অফ রিজিডিটি, জে ইজ দ্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে চিত্রটা আগে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের এখানে সহজ হবে। এইটা হলো এল দৈর্ঘ্যের একটা শ্যাফট, যেটা চিত্রটা তোমরা দেখতেছো আয়তাকার, মূলত এটা শ্যাফটের ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ এমন হয়। আর এটা হলো রাইট সাইড ভিউ, রাইট সাইড শ্যাফটের রাইট সাইড ভিউ দেখলে বৃত্তাকার মনে হবে, এটা রাইট সাইড ভিউ আর এটা হলো ফ্রন্ট ভিউ। তো শ্যাফটের দৈর্ঘ্য এল আর শ্যাফটের ব্যাসার্ধকে এখানে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। এই শ্যাফটের উপর যদি এইভাবে টর্ক প্রয়োগ করা হয়, টর্ক প্রয়োগ করলে এটা মোচড়ায় যাবে, এই যে টর্ক প্রয়োগ, একই টর্ক, কিন্তু এটা একটাই শ্যাফট, দুটি অংশ আলাদা করা হয়েছে, চিত্র দুটি অংশ আলাদা করে দেওয়া হয়েছে। তো টর্ক প্রয়োগ করলে এই শ্যাফটটা, শুরুতে যে চিত্র দেখাইছিলাম যে মোচড়ায় যায় বা বেঁকে যায়, এই সেই বেঁকে গেছে। দেখো শ্যাফটটা মোচড় বল বা টর্ক প্রয়োগ করার আগে এ বি বরাবর ছিল, এখন এটা মোচড়ায় গিয়ে এই বি বিন্দুটা সি বিন্দুতে চলে গেছে, এটা এখন এসি বরাবর হয়ে গেছে, এসি বরাবর, অর্থাৎ এটা মোচড়ায় গেছে। এর ফলে যতটুকু বিকৃতি হয়েছে সেটাকে বলতেছি আমরা ফাই, এই বিকৃতিটাকে আমরা বলি শিয়ার বিকৃতি। কি বলি এটাকে? শিয়ার বিকৃতি। যদিও এটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, বাট এই অ্যাঙ্গেলটা মূলত হলো শিয়ার বিকৃতি। আরো ক্লিয়ার হবা তাত্ত্বিকগুলো একটু বোঝানোর চেষ্টা করি। দেখো ধরি এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা শ্যাফটের উপর টর্ক টি কাজ, টি এর প্রভাবে মোচর কোণ বি প্রাইম ও সি প্রাইম কোণ সমান থিটা। লক্ষ্য করো তো এই যে মোচর কোণ, এই যেটা ও বিন্দু, বি প্রাইম ও সি প্রাইম, এই কোণটাকে বলতেছে থিটা, এই সেই থিটা। এবং দৈর্ঘ্য বরাবর শিয়ার বিকৃতি, এই যে আমি বলছিলাম এই দৈর্ঘ্য বরাবর যে একটা বিকৃতি হয়ে গেল, এই জায়গা থেকে এটা চলে গেল, এই বিকৃতিটাকে বলতেছে শিয়ার বিকৃতি ফাই। এর মানে এই ফাইটা আসলে একটা কোণ, বি এ সি কোণ, শিয়ার বিকৃতি বি এ সি কোণ সমান হলো ফাই, এটাকে আমরা বলবো শিয়ার বিকৃতি। এবার দেখো তোমাদেরকে আগেও বলছি আমি যে এই ইঞ্জিনিয়ারিং বিদ্যাটা যতটা তোমাদেরকে দেখানো হবে চিত্রে, এটা কিন্তু আসলে এতটা সম্ভব না, এতটা বিকৃতি হলে এই শ্যাফ ফেল করবে, যে বিকৃতিটুকু হবে সেটা হয়তো তুমি বুঝতে পারবে না। তো এই থিটার মান বা ফাইয়ের মান এগুলো কিন্তু খুব সামান্য, খুব নগণ্য, যার জন্য এর আগেও আমি বিভিন্ন প্রমাণে বলেছি যে থিটার মান অতি ক্ষুদ্র। সুতরাং সাইন থিটা, ট্যান থিটা, থিটা এগুলো নিয়ার অ্যাবাউট সেম, সর্বসম, এখানে সর্বসম চিহ্ন যদিও আমি দেই নাই, মূলত এগুলো সমান বলা চলে। তাহলে এ বি সি ত্রিভুজ, এই যে এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে ট্যান ফাই সমান, ট্যান কেন নিলাম, আমার এই লম্ব দরকার আর ভূমির মান দেয়া আছে, লম্ব আর ভূমি নিয়ে কাজ করে হলো ট্যান, তাহলে ট্যান ফাই সমান লম্ব হলো বি সি, এই যে লম্ব বি সি আর ভূমি এ বির মান হলো এল, এই যে ভূমি হলো এল, এখান থেকে ট্যান ফাই এর পরিবর্তে আমি ফাই ব্যবহার করতে পারি, কেন, ট্যান থিটা সমান যদি থিটা হয় তাহলে ট্যান ফাই সমান ফাই হতে পারে, তাহলে বি সি বাই এল। এবার বি সির মান যদি আমি দেখি দশ দুগুণ করলে এল ফাই, এক নম্বর সমীকরণ। এবার বি প্রাইম ও সি প্রাইম ত্রিভুজ, লক্ষ্য করো বি প্রাইম ও সি প্রাইম এটা ত্রিভুজ না, এটা একটা কার্ভেচার অংশ আছে, কিন্তু ত্রিভুজ কেন বলতেছে, আসলে এই যে বি সি আর বি প্রাইম সি প্রাইম এটা আসলে একই, আমি আগেও বলছি যে থিটার মান যদি কমে যায় তাহলে সি প্রাইমটা আরো কাছাকাছি আসবে, এত কাছে আসবে যেটা বাস্তব, তুমি যদি তুমি মাইক্রোস্কোপে দেখো তাহলে এটা একটা সামান্য টুকু অংশ, যেটাকে তুমি মাইক্রোস্কোপে বড় করে দেখলে এরকম একটা স্ট্রেট লাইনই মনে হবে, যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে কিন্তু এটা একটা ত্রিভুজই হবে, এই পাশেটা যদি ত্রিভুজ হয় একই সাথে এটাও ত্রিভুজ হবে নিশ্চয়ই, হ্যাঁ, এই জন্য এটাকে কিন্তু ত্রিভুজ হিসেবে কাউন্ট করা হচ্ছে। তাহলে বি প্রাইম ও সি প্রাইম ত্রিভুজের সাইন থিটা সমান, সাইন থিটা সমান কি লম্ব বাই
অতিভুজ। আচ্ছা, এটা বৃত্তাকার সেকশনে ভূমি আর অতিভুজ বলতে কিছু আছে? এখানে যেটা অতিভুজ সেটাই ভূমি, একই, এটা ব্যাসার্ধ। আর তাহলে লম্বটা হলো বি প্রাইম সি প্রাইম, এই যে বি প্রাইম সি প্রাইম আর অতিভুজ বা ভূমি একই কথা, এটা হলো আর। তাহলে সাইন থিটার পরিবর্তে থিটা লিখতে পারি, কারণ থিটার মান অতি ক্ষুদ্র। তাহলে সাইন থিটার পরিবর্তে আমি এই কারণে থিটা লিখলাম, থিটা ইকুয়াল টু বি প্রাইম সি প্রাইম বাই আর। এখান থেকে বি প্রাইম সি প্রাইম এর মান যদি বের করি, আর থিটা এক নম্বর সমীকরণ ছিল বি বি সির মান, দুই নম্বর সমীকরণে বি প্রাইম সি প্রাইম এর মান। আমরা কিন্তু চিত্র থেকে অলরেডি এটা বুঝতে পারছি যে বিসি আর বি প্রাইম সি প্রাইম নিয়ার অ্যাবাউট স্যাম, খুব কাছাকাছি, এবং প্রায় বলতে গেলে আসলে সমান, কারণ এটা আর এটা একই শেপের। এই বিসি আর এই বি প্রাইম সি প্রাইম আসলে তো মূলত একই শেপের দুটো চিত্র আলাদা মাত্র। তাহলে আমি বলতে পারি বিসি আর বি প্রাইম সি প্রাইম সমান, এই যে লেখা আছে, যেহেতু বিসি আর বি প্রাইম সি প্রাইম সমান, তাহলে বিসি এর মান এক নম্বর সমীকরণ থেকে, বি প্রাইম সি প্রাইম এর মান দুই নং সমীকরণ থেকে এখানে বসানো হয়েছে। এখান থেকে ফাই এর মান যদি নেই, তাহলে এল নিচে যে ভাগ হয়। এবার ফাই কে আমরা কি বলছিলাম, শেয়ার বিকৃতি। আমরা জানি শেয়ারের ক্ষেত্রে মডুলাস অফ রিজিডিটি জি সমান শেয়ার পিরিয়ড বাই শেয়ার বিকৃতি। তোমাদের এটা মনে আছে কিনা, প্রায় ফার্স্ট চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে এটা কিন্তু আছে। হ্যাঁ, বাক মডুলাস, মডুলাস অফ রিজিডিটি, ইয়াংস মডুলাস, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে হয় ইয়াংস মডুলাস, শেয়ার বিকৃতির ক্ষেত্রে হয় মডুলাস অফ রিজিডিটি। এই সেই মডুলাস অফ রিজিডিটি জি, যার সূত্র ছিল হলো স্থিতিস্থাপক শেয়ার সীমার মধ্যে শেয়ার পীড়ন শেয়ার বিকৃতি সমানুপাতিক। অতএব সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক হয়, সেই ধ্রুবককে বলা হয় জি। তাহলে ধ্রুবক সমান হলো শেয়ার পীড়ন বাই শেয়ার বিকৃতি। শেয়ার পীড়নকে এসএস দিয়ে প্রকাশ করা হয়, আর শেয়ার বিকৃতিকে এখানে আমরা ফাই দিয়ে প্রকাশ করেছি। তাহলে শেয়ার পীড়ন বাই শেয়ার বিকৃতি সমান হলো মডুলাস অফ রিজিডিটি জি। আচ্ছা, এবার শেয়ার বিকৃতিকে যদি আমি বাম প্রান্তে নিয়েছি, তাহলে শেয়ার মডুলাস অফ রিজিডিটি নিচে যাবে, এই যে শেয়ার বিকৃতি বাম প্রান্তে আসলে জি নিচে চলে যাবে। তাহলে এই যে শেয়ার বিকৃতির মানটা আমি তিন নম্বর সমীকরণ থেকে আর থিটা বাই এল, সরি এখানে আবারও বিকৃতি বাংলা লেখা বাদ দিয়ে বাকি অংশটা দেখানোর চেষ্টা করছি, ফাই সমান এস এস বাই জি, আর আবারও দেখাচ্ছি, দেখো এখানে এই দুইবার দেখানো হয়েছে, সরি এখানে এই ফায়ের মানটা আমি যেটা বলতেছিলাম যে ফায়ের মানটা তিন নম্বর সমীকরণ থেকে আর থিটা বাই এল যদি আমি এখানে বসাই, তাহলে এখান থেকে থিটাকে যদি আমি ফ্রি করতে চাই, তাহলে থিটা সমান এই এল উপরে গুণ হবে আর যে নিচে গুণ হবে, তাহলে এস এস ইন্টু এল বাই জি আর। আচ্ছা, এস এস এর ফর্মুলায় আমরা একটা আগের যে দুটো শ্যাফ্টের প্রমাণ করলাম, সেখানে বলছিলাম এক নম্বর সমীকরণে যে এস এস সমান টি আর বাই জে, এটার প্রয়োজন হবে এই সেই টি আর বাই জে ইন্টু এল। এবার দেখো আর এর মান কিন্তু আমাদের জানা, আর এর সরি মানের প্রয়োজন হবে, এখানে আর আর কেটে যাবে, এই আর কেটে যায়, তাহলে উপরে কি থাকলো, এই যে দেখো টি আর বাই জে ইন্টু এল ইন্টু এই জি আরটা নিচে ছিল, এটাকে ভাগে ছিল, ভাগ উল্টে গুণ করলে এক উপরে যাবে, জে আর নিচে আসবে, স্মল আর কেটে গেলে উপরে থাকে টি ইন্টু এল আর নিচে থাকে জি ইন্টু জে। তাহলে আমি বলতে পারি টুইস্ট অ্যাঙ্গেল বা থিটা ইকুয়ালস টু টি এল বাই জি জে, ইহাই টুইস্ট অ্যাঙ্গেল এবং এই যে দেখো টর্ক এবং টুইস্ট অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক, থিটা ইকুয়ালস টু টি এল বাই জি জে। এ ছিল আজকে তোমাদের তাত্ত্বিক অংশ, তোমাদের কিছু বাড়ির কাজ দেব, তার আগে প্রশ্ন উত্তর, আমি প্রশ্নগুলো দেখার চেষ্টা করতেছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি দেখতেছি, নেই তেমন কোনো প্রশ্নই আমি দেখতে পাচ্ছি না। এবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, দেখো এই সূত্রগুলো যেগুলো প্রমাণ করা হলো, সলিড শ্যাফ্টের জন্য এস এস সমান 16 টি বাই পাই ডি কিউব, ফাঁপা শ্যাফ্টের জন্য এস এস সমান 16 টি ডি বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4, টর্ক ও টুইস্ট কোণের মধ্যে সম্পর্ক থিটা ইকুয়াল টু টি এল বাই জি জে, আর দুটো কাজ এটা দেখো ছোট ছোট, আমরা কিন্তু জানি কোন তিন ভাবে পরিমাপ করা হয়, একটা ডিগ্রিতে, একটা রেডিয়ানে, আর একটা হলো ডিগ্রি গ্রেড রেডিয়ান, এই তিন ভাবে কোন পরিমাপ করা হয়। তার মধ্যে এখানে গ্রেডের আমাদের বাদ দিলে আমরা রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশন আমরা জানি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কি হবে, 180 নিচে যা ভাগ হবে, তাহলে 1 ডিগ্রি মান হলো পাই বাই 180, তাহলে যত ডিগ্রি মান দরকার হবে তত দিয়ে গুণ হবে পাই বাই 180 কে। যদি এটা 1.5 ডিগ্রি হয়, 1.5 ডিগ্রি হয়, তাহলে পাই বাই 180 ইন্টু 1.5। এই ডাটাগুলো এগুলো তোমরা তাত্ত্বিকলি একটু স্টাডি করবা, আগামী ক্লাসে তোমাদের যেহেতু ম্যাথ করানো হবে, এই চ্যাপ্টারে ম্যাথ গুলো বড় এবং মোস্ট ইম্পর্টেন্ট ফাইনালি থাকবে, এবং চাকরি পরীক্ষা গুলো হায়ার এডুকেশনে অ্যাডমিশন টেস্টে সারা জীবন তোমাদের এই সিলেবাসটা প্রয়োজন হবে,
যার জন্য আমি চ্যাপ্টারটা খুব গোছালোভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। ম্যাথগুলো তোমরা এই বাড়ির কাজগুলো খুব ভালো করে স্টাডি করবে আশা করি। তো আগামী ক্লাসে ম্যাথ সলিউশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর এই লেকচারটি যদি পুনরায় দেখতে চাও, জাতীয় দক্ষতা বাতায়ন অথবা skills.gov.bd এই পেজে ভিজিট করতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।